তো কি কি করলে তাও কি করলে আমি তোমার মরচায় এতগুলো মানুষকে বাড়িতে ডাই দিলাম আর তুমি তুমি আমার মেয়েটাকে কেড়ে নিচ্ছো এখন আর মাথা খুঁটে কি হবে ছোটনাথ বউ মাথা খুঁটে কি হবে যখন বাড়ি শুদ্ধ সবাই তোমাকে সাবধান করেছিল তখন কারো কথা তো তুমি শোনোনি নিজে যেটা ঠিক ভেবেছো সেটাই করেছো মাঝখান থেকে মেয়েটা ভুগছে আমি বাস্তবটা বুঝি তাই এই কথাগুলো তোমাদের বলি শোনো বাছা ওই করুণাময়া জগদম্মাকে আমি মান্না বাড়ি পাঠিয়ে দিয়েছি সেরা অধিক পানি থাকুক ছোট্টবেলা থেকে তোমার যা জেদ দেখে আসছি আমি আর কি কইব তোমাকে আর আমার তো দিন শেষ আমি আর কি করে তোমায় বাধা দিই বলো সময় থাকলে বাধা দিত চট ওই যা অবস্থা ওকে অত কথা শোনাস নে ও তো মানুষজনের ভালো করতে গিয়েছিল বউ তোকে একটা কথা বলি শোন সাহেব ডাক্তার এসে একটা কথা কয়েছেন তবু তুই কভরেজ ডাক বর্তিদের কপর্তে কোনো কিছু বাকি রাখিস নে কোনো কিছু বাকি রাখিস নে কবিরাজ মশাই আপনি শুধু বলুন আমার মেয়ে বাঁচবে তো মা এই ওষুধটা ওকে খাইয়ে দাও হ্যাঁ মেয়ের অবস্থা খুব একটা ভালো না আর এই রোগের কোনো জড়িবুটি এখনো আমরা সন্ধান পাইনি তবু এই ওষুধটা দিলাম যদি এক দণ্ডের মধ্যে ওর গায়ের উত্তাপটা কমে যায় তাহলে খুবই ভালো এর বেশি তো আমার কিছু করার নেই আমি আমি যাই দাসমশাই আমি যাই চন্দর এই নিয়ে কম করে দশ জন ভর্তি এলেন কেউ তো কোনো আসার কথা শোনাতে পারে